বিরতির পর চোখ রাখবো এই মুহূর্তে অন্যান্য আপডেট। এই মুহূর্তে যে বিষয়টার দিকে নজরটা রাখবো, রাজ্যের বিভিন্ন জায়গাতে বিজেপি কিন্তু এই মুহূর্তে তাদের সংগঠনকে আরো বলিষ্ঠ করার চেষ্টা করছেন। রাজ্যের বিজেপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন বিভিন্নভাবে তাদের সংগঠনকে কিভাবে মজবুত করা যায়। তার জেরে কার্যকারিণী বৈঠক হচ্ছে বিভিন্ন জায়গাগুলোতে এবং ঊনকোটি জেলার ভারতীয় জনতা মহিলা মোর্চা চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অবস্থিত বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে একদিনের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় মহিলা মোর্চা চণ্ডীপুর মণ্ডল সভাপতি শিলু দেবনাথ, ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ঝর্ণা দেববর্মা, মহিলা মোর্চা রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মনিকা দাস, মহিলা মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি রমা মজুমদার সহ প্রমুখরা। এই বিষয়টাকে কেন্দ্র করে কার্যকারিণী বৈঠকে সংগঠনকে আরো কিভাবে বলিষ্ঠ করা যায় এবং তার পাশাপাশি আগামী দিনে তাদের কি রকমের পরিকল্পনা থাকবে, কিভাবে তারা এগিয়ে যাবেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, এই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং এই কার্যকারিণী বৈঠকে স্বাভাবিকভাবেই উপস্থিত সকলের সংখ্যা কিন্তু ছিল লক্ষণীয়। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা মহিলা মোর্চার সদস্যদের উপস্থিতি সেখানে লক্ষণীয় ছিল। তার পাশাপাশি সেই জায়গাতে রাজ্য সভাপতি ঝর্ণা দেববর্মা, মহিলা মোর্চার রাজ্য সভাপতি ঝর্ণা দেববর্মা সেখানে উপস্থিত ছিলেন। সবাই জানেন কার্যকারী বৈঠক ভারতীয় জনতা পার্টির সংগঠনের দিক থেকে খুব একটা গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে আমরা বিগত দিন আমরা যা কাজ করেছি সেটার একটা হিসাব নিকাশ সেখানে পেশ করি এবং আগামী দিন কি কাজ করবো সেটার একটা রূপরেখা আমরা নিয়ে যাই। তো এখানে আমরা মহিলা মোর্চার যেমনি মন্ডল সভানেত্রী শিলু দেবনাথ মহোদয়ের উদ্যোগে সেই আজকের বৈঠকে মন্ডল কমিটি ফুরা ছিলেন এবং দাদারা আমার জেলার সহসভাপতি দাদারা ছিলেন, মন্ডল সভাপতি এসেছিলেন এবং শক্তি কেন্দ্র মহিলা মোর্চার ইনচার্জ বুথ ইনচার্জ দিদিরা খুব ভালো মাত্রায় উপস্থিত ছিলেন। তা আমার খুব ভালো লাগলো আজকের এই কার্যকারিণী বৈঠকে উপস্থিত হতে পেরে, কারণ আমি এতটুকু আজকে অনুধাবন করতে পেরেছি যে এই চণ্ডীপুর মন্ডলে 2023 পদ্মফুল ফুটতে চলছে এবং সেটা দেখলাম আজকে মহিলাদের মধ্যে সেই উচ্ছ্বাস এবং আনন্দ এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছে যে আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টির যে পতাকা হাতে নিয়েছি সেই পতাকা আমরা নিয়ে আমাদের ঝান্ডাকে উত্তর ধরে রাখবো এবং সেই ঝান্ডা উপরের দিকে উঠতে থাকবে, সেখানে আমরা অন্য ঝান্ডাকে উঠতে দেব না এবং আমাদের যে জমি সেই জমিতে শুধু পদ্ম চাষই আমরা করবো, আমরা কোনো ঘাস ফুস চাষ থেকে বলুন বা অন্য কোনো সংগঠন আমরা যাবো না, আমরা সেখানে শক্তিশালী একটা সংগঠনের রূপরেখা আজকে এই কার্যকারিণী বৈঠকে নেওয়া হয়েছে এবং বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে মহিলা মোর্চাকে সশক্তিকরণের জন্য, শক্তিকরণের জন্য মহিলা মোর্চাদের যে স্বপ্ন দেখতে শুরু করছে মহিলারা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জি নারী শক্তিকে সশক্তিকরণ করা। আপনারা শুনলেন ঝর্ণা দেববর্মা কি বললেন এ ব্যাপারে এবং অবশ্যই বিগত দিনে কি কাজ তারা করেছেন সেগুলার হিসাব নিকাশ থেকে শুরু করে আগামী দিনের কি পরিকল্পনা হবে রাজ্য মহিলা মোর্চার সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকের এই কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঊনকোটি জেলার ভারতীয় জনতা মহিলা মোর্চার চণ্ডীপুর মণ্ডলের উদ্যোগে। এবং আগামী দিনেও তাদের কার্যকারিণী বৈঠক জারি থাকবে। বিভিন্ন জায়গাতে বিজেপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কার্যকারিণী বৈঠকের মাধ্যমে তারা জনসম্পর্ক করার চেষ্টা করছেন, আরও তাদের ভিতকে মজবুত করার কিন্তু চেষ্টা তারা জারি রেখেছেন এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে ইতিমধ্যেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ দানগার্ডের পর্দায়। নমস্কার।